হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার জেলনে স্বাগতম। তো বাসায় কিছু পুরানা ভিডিও ছিল, এগুলি নিয়ে নিলাম যে আপনাদের সাথে কথা বলবো। ওই যে রাফার দাঁড়া রয়েছে পাঞ্জাবি পরে, দেখবেন এখনই পরে গেছে। ওই একটা পিকনিকে গেছিলাম, সেই পিকনিকের কিছু অল্প কিছু ভিডিও ছিল, এই যে রাফার দাঁড়া রয়েছে পাঞ্জাবি পরে। তো আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম ঘরের কিছু ভিডিও নিয়ে। তো এই ভিডিওগুলি আমার ঘরেই ছিল আগের, এই যে পড়ে যাবে এখনই, এই পড়ে গেছে। তো এই আর কি, আর এখানে আপনার আঙ্কেল আছে, আপনার আঙ্কেলও কিন্তু অংশগ্রহণ করছে দৌড় প্রতিযোগিতায়, কিন্তু পারে নাই, হাঁটার প্রতিযোগিতা ছিল, তো পরে দৌড় দেওয়া শুরু করছে আর কি। ওই যে সাদা ইয়া পরা, তো এখানে আপনার আঙ্কেল ওই যে সাদা কি জানি সাদা মাফলার পরা। তো অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা। তো মানে এগুলি তো আগে আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই করতাম না ভিডিও, তো এখন তো করি। তো এই পিকনিকে গেছিলাম, পিকনিকটা স্পটটা হলো গাজীপুরে। তো এই স্পটটাতে গেছিলাম, আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আমরা আসল কথাকে বেশি শ্যুট করিনি। অনেক সুন্দর একটা জায়গা, তো আমরা শ্যুট তখন আর তেমন একটা ভিডিও করা হয় নাই। আর আমার পাটা অনেক ভালো আছে আপনাদের দোয়ায়, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মনের থেকে আপনাদের জন্য দোয়া এবং প্লাস ধন্যবাদ, আর আপনাদের জন্য আমার অসংখ্য অসংখ্য দোয়া। আপনারা আমার একটা ফ্যামিলি, তো আমার ফ্যামিলি আমার জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কথা আর কিছুই হয় না। তো এখন ভালো আছি, শুয়ে আছি বিছানায়, এই তো সারাক্ষণ শুতে শুতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে ঘরের যে ভিডিওগুলি আছে সেগুলি শেয়ার করি আপনাদের সাথে, ভালো লাগবে আপনাদের, হয়তো বা ভালো লাগবে, তাই কিছু মনে করবেন না, আমার ঘরের ভিডিও এগুলি দিয়ে দিলাম। তো এখানে রাফাতে কিছু ভিডিও আছে, এই আর কি, শুধু রাফাত, তো সেগুলি শেয়ার করলাম। আর আমরা আগে ঘুরতে গেছিলাম, গেছে গত বছর, এটা গত বছর পিকনিক গেছিলাম, সেই পিকনিকের ভিডিও এগুলা। তো মানে একটু অন্যরকম ভিডিও, তো আপনারা হয়তো বা বিরক্ত বোর হয়ে যাবেন। আর এটা হচ্ছে এখানে অবশ্য বালিশ খেলা হচ্ছিল, তো বালিশ খেলার অনেক বড় একটা স্পট। তো এটা হচ্ছে রুনা লাইলার বাড়ি, আমাদের রুনা লাইলার বাড়িতে, তো আমরা এখানে স্পটে গেছিলাম। তো সেইখানে আমাদের কিছু পিকনিকের অনুষ্ঠান ছিল, রুনা লাইলা যে বাংলাদেশের বিখ্যাত গায়িকা, ওনার বাড়িটাও কিন্তু গাজীপুরে, তো ওইখানে আমরা গেছিলাম। তো ওইখানের কিছু শ্যুট আছে আমার এখানে। তো আর এটা হচ্ছে বাণিজ্য মেলার একটু ভিডিও, তো এটা আমি রেখে দিয়েছিলাম, তো এইটুকু শেয়ার করে দিলাম আপনাদের সাথে, আপনাদের ভালো লাগবে। ভাবলাম যে কী আর দিব আজকে, বলবো যে ভালো আছি, সে কথাটা বলার জন্য একটা ভিডিও শ্যুট করার মতো যাওয়ার পরিস্থিতি নাই, তাই বাসায় যে ভিডিওগুলি আছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা ভালো লাগবে আপনাদের। তো বাণিজ্য মেলায় গেছিলাম যে সেই ভিডিও, আর এটা হচ্ছে এটাও বাণিজ্য মেলার ভিডিও, এটাও বাণিজ্য মেলার ভিডিও। তো অনেক ভিডিও এলোমেলো হয়ে আসিল, তো আমি ভাবলাম যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেন বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, যে ভিডিওটা নাড়াচাড়া করলে এডিট করলে এটার সময়টা এদিকে যাবে, এবং আমার ভিউজদেরকে বলতে পারবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথাই, বোর হয়ে গেছি বসতে বসতে শুতে শুতে, আর ভালো লাগতেছে না, আর এত ওষুধ খাওয়া একবারে মানে কষ্টকর। আর সবচেয়ে বেশি কষ্টকর যে আমার পা নাড়াতে পারছি না, এটাই হচ্ছে বেশি কষ্টকর, পাটা মানে ভর দিয়ে হাঁটতে পারছি না। তো আপনারা আমার জন্য অনেক দোয়া করছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর কিছু তো বলার নেই। আর এখানে আমরা রুনা লালার বাড়িতে গেছিলাম, সেখানে আমার রাফাত গোসল করছিল, সেই ভিডিওটাও আছে এখানে। তো উনি একটা অনেক বড় গায়িকা, ওনার কিন্তু স্পটটা অনেক বড়, চার পাঁচটা বাড়ি মিলানো একটা স্পট, তো এখানেও রাফাত আছে। এটা রুনা লালার বাড়িতে, এই যে রাফাত পড়ে গেছে, রাফাত কিন্তু প্রত্যেকটা দৌড় খেলায় আগেই পড়ে যায়। তো এই হলো কথা,
তো এটা হচ্ছে বাণিজ্য মেলার আপাতের একটা ছবি দিয়ে দিলাম ছিল, আর এলোমেলো ভিডিও কিছু ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, ভালো লাগবে আপনাদের এই আর কি। এটা যেদিন এ হয়েছে তার 2 দিন আগে দেখলাম ব্যায়াম করতেছিল, ব্যায়ামের ভিডিওটা নিয়ে আসছিলাম তো সেটা। আর এটা হচ্ছে রুনা লালার বাড়ি, ওনার এখানে সুইমিং কয়েকটা আছে সুইমিং, তো এখানে রাফাত সুইমিং করতেছিল ও অনেক আগে, ছোট ছিল তখন। এই যে সুইমিং করতেছে বাচ্চাদের, এখানে সুইমিং পুল 3-4টা ছিল, বড়দের 3টা, ছোটদের বেবিদের। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।